আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী নবম। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে বার্ষিক মূল্যায়নের জন্য, সেই সংক্ষিপ্ত সিলেবাসটি এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের অন্যান্য বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং তোমাদের যে একটি নমুনা প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমার সকল ভিডিও দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে বিজ্ঞান নবম শ্রেণীর যে সংক্ষিপ্ত সিলেবাস এবং তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন গুলো চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যে সংক্ষিপ্ত সাজেশন এবং সাপ্তাহিক মাসিক পরীক্ষার প্রশ্নগুলো আমি ধারাবাহিক ভাবে তোমাদেরকে দিতে থাকবো। চলো তোমাদের বিজ্ঞানের যে সংক্ষিপ্ত সিলেবাসটি সেই সিলেবাসটি দেখিয়ে দিই। এখানে দেখো যে বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের এখানে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা, এখানে সরাসরি তোমাদেরকে অধ্যায়গুলো দেখি 1, 2, 3, 4, 4টি ক্রমিক নাম্বার। এখানে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সরি চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং 14 অধ্যায়, এরপর আবারই বলছে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এভাবে তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের তোমাদের কিন্তু স্টেপ গুলো দেওয়া রয়েছে, যেমন বল এবং চাপ শক্তি প্রথম অধ্যায়ের নাম, এখানে 1.1 থেকে 1.7 পর্যন্ত পড়বা। তোমাদের বইয়ের পেজে কিন্তু এগুলো রয়েছে টপিক গুলো। এখানে চতুর্থ অধ্যায় থেকে 4.1 থেকে 4.4 পর্যন্ত পড়বা, অন্যগুলো কিন্তু পড়তে হবে না, একটু খেয়াল রাখবা। এখানে পদার্থের গঠন থেকে 5.1 থেকে 5.7 পর্যন্ত পড়বা, অন্যগুলো পড়ার প্রয়োজন নাই, কারণ এখানে যেগুলো দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন বার্ষিক মূল্যায়নে করা হবে, এর বাইরে কিন্তু করা হবে না। এটা বোর্ড থেকে তোমাদের কিন্তু সিলেবাসটি দিয়ে দেওয়া হয়েছে এবং একটি নমুনা প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে প্রশ্ন করা হবে সেই নিয়মে কিন্তু প্রশ্ন করবে। এখানে সপ্তম অধ্যায় থেকে 7.1 থেকে 7.5 পর্যন্ত পড়বা, অষ্টম অধ্যায় থেকে তোমাদের 8.1 থেকে 8.4 পর্যন্ত পড়বা, নবম অধ্যায় থেকে তোমাদের 9.1 থেকে 9.6 পর্যন্ত পড়বা, এর বেশি পড়বা না। আর পরে 14 অধ্যায় থেকে তোমার 14.1 থেকে 14.5 পর্যন্ত পড়বা, দ্বিতীয় অধ্যায় থেকে 2.1 থেকে 2.6 পর্যন্ত পড়বা। এখানে এইটুকু পড়লেই কিন্তু তোমাদের বার্ষিক মূল্যায়নে সকল প্রশ্নে ইনশাল্লাহ কমন থাকবে। তাছাড়া তোমাদের সংক্ষিপ্ত সাজেশন এবং সাপ্তাহিক পরীক্ষার প্রশ্ন এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে দিতে থাকবো, সেখানে এই প্রশ্নগুলো সলভ করতে থাকবা। আর এখানে তোমাদের যে নমুনা প্রশ্নটি এগুলো একটু ভালোভাবে দেখবা, ভালোভাবে পড়বা, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের 100-এর মধ্যে 100% কিন্তু তোমরা আনসার করতে পারবা, যদি তোমরা ভালোভাবে এগুলো প্রিপারেশন সুন্দরভাবে প্রিপারেশন নাও। এরপর তোমাদের যে এখানে দেখো তোমাদের একটু তোমাদের সাথে প্রশ্ন দেখানোর আগে তোমাদের একটু মানদণ্ডটা দেখাই। এখানে বহু নির্বাচনী তোমাদের 15টি থাকবে, 15টি আনসার করতে হবে, প্রত্যেকটির মান 1 করে 15 নম্বর। এরপর এক কথা প্রশ্ন থাকবে 10টি আনসার করতে হবে, 10 অঙ্কে 10 নম্বর। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, 10টি আনসার করতে হবে, 2 নম্বর করে 10 দুগুণে 20 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটহীন মানে উদ্দীপক ভিত্তিতে 5টি থাকবে, 3টি আনসার করতে হবে, তোমাদের 5 নম্বর করে 3 পাশা 15 নম্বর। এরপর তোমার রচনামূলক প্রশ্ন আরো থাকবে দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক সহ 7টি থাকবে, 5টি আনসার করতে হবে, এর মধ্যে 8 নম্বর করে 5 40 নম্বর। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 3 ঘন্টা। ঠিক আছে, এরপর তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো। এখানে তোমাদের বহু নির্বাচনে আমি এখানে প্রশ্নগুলো সকল প্রশ্ন বলবো না, কোন দেশের ব্যাপনের হার বেশি আমি এগুলোর আনসারও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে এই যে 1, 2, 3, 4 একটু সুন্দরভাবে এগুলো দেখো যে কিরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের করা হয়েছে, কিরকম ধরনের প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্ন থেকে কিন্তু তোমাদের একটা আইডিয়া হবে এবং এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়বা। এই প্রশ্নগুলো আসতে পারে সেম তোমাদের প্রশ্নটি আসবে না, কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো আসবে 8, 9, 10, এরপর 11। আর একটা কথা, এই ভিডিওটির মানে এই প্রশ্নগুলোর এবং সিলেবাস গুলোর যদি তোমাদের কারো পিডিএফ ফাইল প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। এরপর দেখো 12, 13, 14, এরপর সর্বশেষ হচ্ছে তোমাদের 15 নম্বর।
15 নম্বর এমসিকিউ, এর তোমাদের 15টি এমসিকিউ থাকবে, 15টি অ্যানসার করতে হবে। এরপর তোমাদের এক কথা 16 থেকে 25 নম্বর পর্যন্ত 10টি এক কথার প্রশ্ন থাকবে, এক কথার প্রশ্ন, এই এক কথার প্রশ্নগুলো তোমাদের আনসার করতে হবে। আমি এখন বলতে চাচ্ছি না এই প্রশ্নগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে তোমরা সহজে এই প্রশ্নগুলো পড়তে পারো। ঠিক আছে, তোমাদেরকে সময় দিচ্ছি, স্ক্রিনশট দাও। এরপর দেখো খ বিভাগ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 2 করে নাম্বার, 10টি অ্যানসার করতে হবে। এখানে দেখো এটুকু একবার ফার্স্টটা প্রথমে স্ক্রিনশট দাও, তারপর তোমাদের 6 থেকে 10 পর্যন্ত স্ক্রিনশট দাও, তারপর তোমরা একটু দেখে নেবা সুন্দর করে। আমি এগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। এরপর ঘ বিভাগ তোমাদের রচনামূলক মানে দৃশ্যপটহীন উদ্দীপক ব্যতীত তোমাদের 5টি প্রশ্ন থাকবে, এখানে 3টি দেওয়া রয়েছে, এই যে 4 5, তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 3টি আনসার করতে হবে। ঘ বিভাগে তোমাদের রচনামূলক দৃশ্যপট মানে উদ্দীপক নির্ভর থাকবে, উদ্দীপক থাকবে, এখানে দেখো একটি অঙ্ক উদ্দীপকে আছে। এরপর এখানে ক ক দেখো ক এবং খ রয়েছে প্রশ্ন। এরপর 2 নাম্বার, এরপর 2 নাম্বার, 2 নাম্বার, এরপর তোমাদের 3 নাম্বার একটি চিত্রের মাধ্যমে একটি প্রশ্ন করা হয়েছে, এই যে ক এবং খ। তোমাদের এখানে কয়টি অ্যান্সার করতে হবে? 5টি অ্যান্সার করতে হবে, 60টি প্রশ্ন থাকবে। এখানে দেখো এই যে 7 পর্যন্ত প্রশ্ন সিস্টেম এটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। এরপর তোমাদের যে আমি বলেছিলাম যে নর্বতিক প্রশ্ন এবং এক কথার প্রশ্নের আনসার গুলো এখানে তোমাদের সুন্দর করে দেওয়া হয়েছে, দেখো 1 থেকে 15 পর্যন্ত নর্বতিক প্রশ্নের আনসার। এরপর 16 থেকে তোমাদের 25 পর্যন্ত যে এক কথার প্রকাশের আনসার গুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা এগুলো ভালোভাবে একটু পড়বা, প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমাদের কিন্তু প্রশ্নগুলো আনসার করা সহজ হবে। এখানে নিচে যে স্টেপ গুলো রয়েছে এগুলো তোমাদের টিচারদের জন্য, এগুলো তোমাদের জন্য নয়। তোমরা আশা করি তোমাদের ভিডিওটি অনেক উপকারে আসবে, এবং তোমরা অন্যান্য যে বিষয়ের ভিডিও গুলো সেগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবা। আর তোমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা, যাতে আমাদের ভিডিওর করার আগ্রহটা বেড়ে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।